নতুন ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে যারা বেশি ফর্সা তারা কীভাবে বাসায় প্যানিস্টিক ব্যবহার করবা এবং মেশাবা সেটা দেখাবো। এটা বেশিরভাগ পার্লারে আমরা যারা কাস্টমার আসে তাদের জন্য তৈরি করে থাকি। এটা অনেকেই তৈরি করতে পারবে না, কারণ যারা পার্লারে কাজ করে তারাই শুধু এটা পারবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তার আগে বলিনি আমার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করবার, তোমার শেয়ার করবার, লাইক দিবা, আমরা বাজে কমেন্ট করবো না, বেশি কথা বাড়াবো না, দিয়ে চলে যায়। কীভাবে বানাইতে হয় তোমাকে দেখাচ্ছি। আমার চ্যানেলে একটা ভিডিও আছে গোপীনাথে, এটা গোপীনাথে ইউলো কালার, এটা টিবিসি 1 নাম্বার, এটা হচ্ছে পিঙ্কিশ কালার নিয়েছি। আচ্ছা লাগতেছে তোমার একটা প্লেট, আমি প্লেটটা নিয়েছি, একটু গোপীনাথে ইউলো কালার কেটে নিচ্ছি। তোমরা টিবিসি ইউলো কালারটা ইউজ করতে পারো, আমি গোপীনাথে ইউজ করি। একটা প্লেটে এরকম করে কেটে নেবা, তারপর আমি কেটে নিচ্ছি 1 নাম্বার টিবিসি। এটা যারা বেশি ফর্সা এবং উজ্জ্বল ফর্সা তাদের জন্য, তোমরা চাইলে এভাবে মিশাতে পারো, আমি এভাবে মিশাবো না, কারণ এভাবে মিশালে একটু ভালো ব্র্যান্ডিং হয় না। আমি হাত দিয়ে মিশাচ্ছি, তোমরা হাত দিয়ে মিশালে ভালো হয়, ব্র্যান্ডটা ভালো আসে। আমার মিশানো শেষ হয়ে গেছে, দেখো মিশানো শেষ। আমি আজকে একটু তোমাদেরকে দেখাবো কীভাবে ইউজ করতে হয়, আমি হাতে একটু দেখাচ্ছি, জাস্ট হাতের নিচের দিকে একটু দেখাচ্ছি। তোমরা যখন মেকআপ লাগাবা তখন একটা ভালো কোনো গোলাপ জলের পানি, 3টা বরফ নিয়ে হালকা একটু ঠান্ডা পানিতে মিশ করে তুলা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবা। তারপর একটা ক্লিনজিং দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে অয়েলটা বের করে নেবা। আচ্ছা তারপরে তোমরা একটা ভালো প্রাইমার লাগিয়ে এই ফাউন্ডেশনটা লাগাবা। আচ্ছা এভাবে এখন আমি টাচ করতেছি, দেখো হালকা হালকা টাচ করবা, আমি হাতে দেখাচ্ছি। তোমরা মেকআপ কখনো ঘষবা না, এভাবে ঘষবা না, মেকআপ কিন্তু ফেটে যাবে। হালকা হালকা এভাবে ঘষবা, এভাবে চাপবা, এভাবে আমি দেখো আলতো হাতে চাপবা, এভাবে আলতো হাতে চাপবা, ঠিক আছে। মেকআপ যত তুমি ভালো করে এভাবে চাপবা তত মেকআপ কিন্তু বসবে, ঠিক আছে। আচ্ছা এখন তুমি একটা ফর্মে হালকা একটু পানিতে, বেশি পানি নিব না, হালকা একটু যেমন হাতে লাগে পানি সেরকম নিয়ে ইউলো কালার নিচ্ছি। ইউলো কালারটা হচ্ছে তোমার কোনো নাম্বার থাকে না, এটা গোপীনাথে ইউলো কালার, একটু ইউলো কালার নিবা। তারপর তুমি 21, 22, 23 নিতে পারো, আমি 24 নিয়েছি, আমার কালারের জন্য আমি 24 নাম্বার দিচ্ছি। প্যানকেক দিয়ে হালকা হালকা এভাবে মিশিয়ে নিবা, এভাবে চাপ দিয়ে বসাবা। আচ্ছা এখন তারপরে সবার লাস্টে একটা ব্রাশ নিবা, ব্রাশ নিয়ে যে কোনো একটা ফেস পাউডার লাগাবা। আর যদি ফেস পাউডার লাগাতে না চাও লুজ পাউডার লাগাতে পারো, এই যেটা, এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে লুজ পাউডার সম্বন্ধে, আমি অনেক কিছু তোমাদের সাথে পরিচয় করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আমি একটু লুজ পাউডার নিচ্ছি হালকা করে, দেখো একটু নিয়ে লাগাচ্ছি, তারপর একটু ঝেড়ে ফেলে দিচ্ছি, এভাবে আমি আরেকটু নিচ্ছি। আমি হাতে দেখিয়েছি, তোমরা মুখে লাগাবার, ঠিক আছে, হাতে হালকা করে একটু দেখিয়েছি। আচ্ছা এভাবে লাগা শেষ হয়ে গেলে একটা ভালো কোনো ব্র্যান্ডের পানি স্প্রে করবা। তোমরা যে কোনো কসমেটিকের দোকানে যেয়ে বলবা স্প্রে, মুখের স্প্রে, মেকআপ শেষ হওয়ার পর একটা স্প্রে দেয়, সেই স্প্রেটা দেওয়ার জন্য তোমাদেরকে বের করে দেবে, তুমি স্প্রেটা লাগাবা। আচ্ছা তারপরে তোমরা মুখে কন্টিনিউ করতে পারো, এখানে আছে দেখো, এটা 175 টাকা দিয়ে নিয়েছি আমি, আর একটা আছে গোপীনাথের, এ দেখো
কন্ট্রোলিং জন্য দিতে পারো, নোজের জন্য লাগাতে পারো, আর একটা আছে হাইলাইটার, এই যে হাইলাইটার চোখে লাগাতে পারো। এটা এগুলো কিন্তু পার্লারে বেশিরভাগ ইউজ করা হয়। অনেক প্রোডাক্টই এখন বাজারে বের হয়েছে, কিন্তু সব প্রোডাক্ট তো আমরা পার্লারে ইউজ করি না, যেগুলো আমাদের প্রয়োজন সেটাই আমরা ইউজ করি। অনেক ভালো ভালো ব্র্যান্ডের এখন অনেক প্রোডাক্ট বের হয়েছে। আমরা আসলে কি পার্লারে যারা কাজ করি, যা পার্লারে পার্লার দিয়েছো বা আছে পার্লার, তারা কিন্তু বেছে বেছে পার্লারের প্রোডাক্টগুলো ইউজ করে। যে কোনো প্রোডাক্ট কিন্তু মুখে লাগায় না, কারণ যে কোনো প্রোডাক্ট কিন্তু কালার আসে না। আমি অনেক নামি দামি প্রোডাক্ট থাকে কিন্তু অনেক কাজ দেয় না, কিন্তু আমরা আমাদের গোপনীয় পার্লারের প্রোডাক্টগুলো আমাদের আলাদা। আচ্ছা, আমি তোমাদের সাথে আরেকটার সাথে পরিচয় করে দিচ্ছি, সেটা ম্যাক্সোনা 23 আর 24। ম্যাক্সোনা 23 আর 24, আমার থেকে 24টা নাই, আমি ম্যাক্সোনা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ম্যাক্সোনা 23 আর 24টা তোমার নিবা, নিয়ে যারা ফর্সা তারা এই ফাউন্ডেশনও তৈরি করবা, এখান থেকে অল্প নিবা, এখান থেকে অল্প নিবা, নিয়ে এ গোপীনাথের ইউলো কালার বা প্যানেস্টিক ইউলো কালার অল্প করে দিয়ে মিক্স করে ফাউন্ডেশন তৈরি করে মুখে লাগাতে পারো। এই ভিডিওটা আমার চ্যানেলে আছে, দেখতে পারো। ম্যাক্সোনার ক্রিমটার ফাউন্ডেশন আমি তৈরি করেছি, লাগিয়ে প্যানকে লাগাতে পারো। আচ্ছা, এখন যারা হালকা মেকআপ করতে যাচ্ছ, মানে কলেজে যাচ্ছ, সিম্পল এত মেকআপ কেন করবা, তারা এই এই ফাউন্ডেশনটা লাগিয়ে লুজ পাউডারটা হালকা করে দিতে পারো, আর প্যানকেক লাগার দরকার নেই। আর যারা হেভি মেকআপ করতে চাচ্ছ, পার্টিতে যাবা বিয়েতে যাবা, তারা ফাউন্ডেশন লাগিয়ে প্যানকেক লাগাবা, তারপর তুমি লুজ পাউডার লাগাতে পারো। আর যারা লুজ পাউডার অ্যাভয়েড করতে চাও, তাই ফেস পাউডার লাগাতে পারো। ওই ফেস পাউডারও একই নাম্বার 1 2 3, যে কোনো কোম্পানি 1 2 3 যারা ফর্সা তারা ব্যবহার করতে পারো। আচ্ছা, এখন তোমাদের সাথে আমি সব কিছু পরিচয় করে দিলাম, আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। তোমরা যখন, আমি আর একটু কিছু কথা বলতে যাচ্ছি, তোমরা যখনই মুখে মেকআপ লাগাবা, যে কোম্পানি লাগাও না কেন, ভালো করে মুখটা পরিষ্কার করে নেবা, কেন অনেক সময় মেকআপ বসতে চায় না, ফেটে যায়, ফাঙ্গাসি হয়ে যায়, মানে দেখা যায় একদম বেশি সাদা হয়ে গেছে, ওভার বেশি লাগতেছে, মানে এরকম কখনো মেকআপ করবা না। আমি তোমাদের যেরকম মেকআপ দেখিয়ে দিয়েছি সেভাবে মেকআপ করবা। কখনো মেকআপ ডোলে ডোলে লাগাবো না, মুখে জাস্ট আমি ফর্ম দিয়ে জাস্ট এভাবে এভাবে বসাবো, দেখবে ব্রেন হয়ে গেছে, ভালো করে মিশে গেছে। আচ্ছা, মেকআপ করার পর স্প্রে করবা, ভালো অনেকক্ষণ থাকবে পানি স্প্রেটা করলে, প্রায় 1-2 ঘন্টা তোমার মেকআপ কিছু হবে না, 3 ঘন্টাও কিছু হবে না, তুমি যদি পানি স্প্রেটা করো। আর মেকআপ করার আগে অবশ্যই অবশ্যই ভালো কোনো ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নেবা, টিস্যু দিয়ে চেপে মুখটা অয়েলটা বের করে নেবা, তারপর তুমি ভালো কোনো ক্রিম জাতীয় তুমি প্রাইমার ইউজ করতে পারো, জেল জাতীয় প্রাইমার ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, তুমি তোমার মুখে মানানসই হিসেবে লাগাই নিতে পারো, যেটা তোমার মুখে মানায়। লাগার পর তুমি এই যে আমি ফাউন্ডেশন বানিয়েছি এটাও দিতে পারো, প্যানকেক দিতে পারো, লুজ পাউডার দিয়ে তুমি সুন্দর করে মেকআপটা করতে পারো। আচ্ছা, এ পর্যন্তই। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করবা, শেয়ার করবা, আর তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবা, আর যারা তোমার ভোন্ডা আছে সবাদের কাছে বলবা যে আমি কিন্তু চ্যানেলটা নতুন করেছি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা। আমার চ্যানেলটা কিন্তু কুকিংও, আমি রান্নাবান্না করে থাকি, তারপর সেলাই কাজও করে থাকি, ওটা তো এখন আপনি তো আনিনি, আনবো। তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমাকে লাইক দিবা, শেয়ার দিবা, আর কমেন্ট করে জানাবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।